হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য একটা খুবই অত্যন্ত সুখবর মাননীয়া মমতা ব্যানার্জির টুইটার হ্যান্ডেল থেকে দিয়েছেন। তোমাদেরকে পড়ে শোনাই। আই এম প্লিজ টু অ্যানাউন্স দ্যাট উই নাও হ্যাভ 4000 MBBS সিটস ফর বেঙ্গলস ভাইব্রেন্ট মেডিকেল স্টুডেন্ট উইথ দ্য ইনিশিয়েশন অফ দ্য ফার্স্ট MBBS ব্যাচ ইন পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ কনসিস্টিং অফ 100 সিটস অ্যান্ড দ্য অ্যাডিশন অফ 150 MBBS সিটস ইন দ্য গুডডেবি মেডিকেল কলেজ। তো তোমাকে তোমাদের আগেও আমি বলেছিলাম যে পুরুলিয়া মেডিকেল কলেজ এবার খোলার খুব বেশি চান্স আছে, সো সেটা খুলে যাচ্ছে। এটা খুবই একটা সুখের খবর। আর গৌরীদেবী মেডিকেল কলেজ আগে চলতো, কিন্তু 2-3 বছরের জন্য এটা বন্ধ হয়ে গেছিলো অ্যাডমিশন, তো এবার সেটাও খুলে যাচ্ছে। এটা প্রাইভেট মেডিকেল কলেজ, তো তোমাদের তো এটাতেও তোমাদের গভর্নমেন্ট কোটার সিট কিছু ফাঁকা থাকবে, তো এটা তোমাদের জন্য খুবই একটা সুখবর। আর যারা এখন বাউন্ডারি লাইনে আছো তাদের জন্য একটা খুবই সুখবর। তো তোমরা এখন অত বেশি চিন্তা করো না, এখন MBBS সিট বেড়ে যাচ্ছে, আরও হয়তো EWS সিটগুলো অন্যান্য মেডিকেল কলেজে বাড়বে। এটা আমি বলছি, অন্যান্য যাই নতুন আগের বছর খুলেছিল কলেজগুলো ওগুলোতে EWS সিটও বাড়ার চান্স আছে এবার। তো এটা তোমাদের সুখবর জানিয়ে দিলাম। আর ঠিক আছে, আর অন্যান্য চ্যানেলে ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো, অল দ্য বেস্ট, টাটা, বাই বাই।